বেশ সুস্মিতাকে সবাইকে জয়েন করতে বলো। ওকে সো লেটস স্টার্ট। টুডে ইজ অ্যাকচুয়ালি মাই ফার্স্ট ক্লাস অন মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাইনাল সলিউশনস। দিস পার্টিকুলার টেক্সট হ্যাজ অলসো বিন নোন অ্যাজ উপায়, বাংলায় টেক্সট উপায় বলে পরিচিত। ইন দ্য প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ অলরেডি অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট দ্য বেসিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য পার্টিশন লিটারেচার। পার্টিশন লিটারেচারের বেসিক ব্যাকগ্রাউন্ড, তার বেসিক ফরমেশনস, এই নিয়ে আমরা আগের ক্লাসে অলরেডি কথা বলেছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে একেবারে পার্টিশন লিটারেচারের মধ্যে ডাইরেক্ট ঢুকে যাব, এবং মানিক বন্দ্যোপাধ্যায় যে বাংলা সাহিত্যিক তাকে এই কনটেক্সটে আমরা ইন্ট্রোডিউস করব। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের প্ল্যান, এবং ফাইনাল সলিউশনসের সামারি মতো আমরা একটু দেখার চেষ্টা করব, এবং যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমরা টেক্সটটা শুরু করবার চেষ্টা করব। সো লেট আস স্টার্ট উইথ দ্য বেসিক ইন্ট্রোডাকশন টু দ্য পার্টিশন লিটারেচার, যেটা আমি অলরেডি আগের ক্লাসে অল্প হলেও করেছি। সো হোয়াট ইজ বেসিক্যালি পার্টিশন লিটারেচার, আমি সেটা আগের ক্লাসে অলরেডি বলেছি, তাও আমরা একবার রিক্যাপ করে দিচ্ছি। পার্টিশন লিটারেচার ইজ বেসিক্যালি লিটারেচার অ্যাবাউট দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, হুইচ অকার্স অন দ্য 15th অফ অগস্ট, স্পেসিফিক্যালি অন দ্য 14th অফ অগস্ট 1947, and India got divided into basically three countries, India, Pakistan, and East Pakistan, which will be later known as Bangladesh. But this kind of huge historical event actually created near about 20 million of refugee. 20 million, 2 koti prior refugee create kore, tar moddhe 1.2 million people, near about 12 lakh people died. Ei bhoyongkor mrityu এবং এই মৃত্যুর রাজনীতি যেটা ভারতীয় উপমহাদেশে 1947-এ হয়, তাই নিয়ে যে লিটারেচার, তাই নিয়ে একটা বিরাট অংশের যে সাহিত্য চর্চা, তাকে পার্টিশন লিটারেচার বলে। পার্টিশন লিটারেচার একটা পলিটিক্যাল ইভেন্ট অফ ইন্ডিয়া দ্যাট কজ ওয়ান অফ দ্য গ্রেট হিউম্যান কনভালশনস অফ হিস্ট্রি। কনভালশনস মানে ট্রেমব্লিং, খিচুনি বাংলায় বলে, এক ধরনের রোগ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। And hence, partition has always been compared with this kind of human disease, roger shonge partition ke chirokal compare kora hoy, and it continues to be the defining event of the modern India and Pakistan. Adhurik Bharatbarsho ebong Pakistaner sobtheke important event bole partition ke dhora hoy. And partition fiction over the years has evolved into distinct subgenre, onek gulo bhetore bhetore subgenre royeche. আমরা অলরেডি পার্টিশনের অনেক ধরনের ফিচার আগের ক্লাসে পড়েছিলাম, ক্যারেক্টারিস্টিক, তার মধ্যে একটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রমা, একটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ভায়োলেন্স, ব্লাডবাথ, দিস থিংস আর সাম অফ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পার্টিশন। পার্টিশন ন্যারেটিভস অলওয়েজ বিয়ার আ টেস্টিমনি টু দ্য গ্রুসাম পাস্ট। গ্রুসাম মিন্স ফুল অফ ভায়োলেন্স, ফুল অফ ব্লাডবাথ। It also offers a subjective response to the horrific episode, captured the personal side of the history, and thus offered an alternative history of partition. Matlab history is always the voice carries the voices of the power. Khomotay thaka manush joner kontoshor carry kore ke itihash. Itihash kara lekhe, kara lekhay? Historians, and historians are often government representative. এর ফলে একটা মানুষের যে ব্যক্তিগত যন্ত্রণা, একটা চরিত্রের যে ব্যক্তিগত অসহায় বোধ, পার্টিশনে তার স্ত্রী ধরা যায়, রেপ্ট হচ্ছে, ভায়োলেটেড হচ্ছে, সেই যে যন্ত্রণার কাহিনী কিসে বলা হবে? সাহিত্যে বলা হবে। অ্যান্ড হেন্স ইন পার্টিশন ফিকশন উই ক্যান সি দ্য সাবজেক্টিভ রেসপন্স টু দ্য হরিফিক এপিসোড। সাবজেক্টিভ মানে একান্ত ব্যক্তিগত। অ্যান্ড হেন্স ইট ইজ অ্যাকচুয়ালি দ্য পার্সোনাল সাইড অফ দ্য হিস্ট্রি। ইতিহাসের একটা ব্যক্তিগত মানবিক রূপ হচ্ছে এই পার্টিশন ফিকশন। একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে কথা বলে, কিন্তু হিস্টোরিয়ানের মতো নয়। এই পার্টিশনের মধ্যে একটা ইমোশন রয়েছে, যন্ত্রণা রয়েছে, ক্ষোভ রয়েছে, একটা ভেঙে যাওয়া পৃথিবী আছে, একটা মৃত্যু উপত্যকা রয়েছে, কাইন্ড অফ ভ্যালি ফুল অফ দ্য ব্লাড, ফুল অফ দ্য ব্লাড অফ ইয়োর ক্লোজ পিপল। ভাবতে পারছো 1.2 মিলিয়ন পিপল ডাইড,
আর পৃথিবীতে কোনোদিন কোন হিস্টোরিক্যাল ইভেন্টে এমনকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পর্যন্ত এত মানুষের মৃত্যু ঘটেনি। ইটস এ হিউজ হিউজ লস, ইটস এ মাস জেনোসাইড। এবং এই কনটেক্সট নিয়ে লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাইনাল সলিউশনস। ফাইনাল সলিউশন ইজ নোন অ্যাজ ইন বেঙ্গলি উপায়, বাংলা ট্রান্সলেটেড শর্ট স্টোরিজের নাম হচ্ছে উপায়। আমরা যেটা করব সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু চারটে কথা একবার প্রথমে জেনে নেব। বিখ্যাত বেঙ্গলি নভেলিস্ট, খুবই বিখ্যাত বাংলার ঔপন্যাসিক, ভেরি ফেমাস, অ্যান্ড হি ইজ জেনারেলি নোন অ্যাজ দ্য ক্রিয়েটার অফ দ্য বেঙ্গলি মডার্নিজম। জীবনানন্দ দাস বাংলায় কবিতা লিখছেন এবং মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস লিখছেন, নভেল লিখছেন, এবং এই জন্যই মানিক বন্দ্যোপাধ্যায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েটার্স অফ দ্য মডার্নিস্ট বেঙ্গলি রাইটিং। এবং তার লেখার মধ্যে আমরা তার লেখার যে ফিচার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলোর দিকে তাকাবো। তার লেখার মধ্যে দারিদ্র, পভার্টি, দ্য কন্ডিশন অফ দ্য উইমেন, দ্য প্রেডিকামেন্ট অফ দ্য উইমেন, নারীদের অবস্থা, এবং স্পেসিফিক্যালি এই শর্ট স্টোরিতে দ্য পার্টিশন হ্যাজ বিন শোন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ ওম্যান। তার যে পার্টিকুলার জেন্ডারের দিক থেকে তার যে পার্সপেক্টিভটা, যে যন্ত্রণা, সেটা বিশেষ নারী হওয়ার জন্য যে যন্ত্রণা তার জীবনে, তাই মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাইনাল সলিউশনসে দেখাবার চেষ্টা করেছেন কথা। এই গল্পের মূল চরিত্র হচ্ছে মল্লিকা, আমরা মল্লিকার ক্যারেক্টার, এবং তার যে এনভায়রনমেন্ট সেই সময়কার কলকাতার যে এনভায়রনমেন্ট, ভাবতে পারছো একটা মহিলা তার স্বামীকে নিয়ে, হুজ হাজবেন্ড ইজ মাচ মোর উইকার পার্সোনালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি, তাকে নিয়ে বাংলাদেশ থেকে শিয়ালদার স্টেশনে এসে, চারপাশে রেলওয়ে স্টেশনে এসে কোনোভাবে সে রয়েছে, এবং এই পরিবেশে চারপাশের বিভিন্ন পুরুষ, চারপাশের সমাজ ইজ ট্রাইং টু ট্রান্সফর্ম হার ইন টু আ প্রস্টিটিউট, একজন দেহ ব্যবসায়ীতে রূপান্তরিত করার চেষ্টা করছে তাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্যারেক্টার স্ট্রাগল, struggle against the patriarchy, it's a twine colonization, এটা দুদিক থেকে উপনিবেশবাদ, একটা হচ্ছে against the government who is not willing to help her at all, সেই সরকার যে সম্পূর্ণ ব্যর্থ এই partition কে ডিল করতে, and secondly she is also dealing with this patriarchal society, এই পুরুষতান্ত্রিক সমাজকে সে সরাসরি লড়াই, তার সেই লড়াই নিয়েই মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাইনাল সলিউশনস। কি ফাইনাল সলিউশন সে পায় তাই নিয়ে এই ছোট গল্প। ইটস আ ভেরি ভেরি পাওয়ারফুল শর্ট স্টোরি। তোমাদের সিলেবাসের মধ্যে যে কটা পাওয়ারফুল শর্ট স্টোরি আছে, যে কটা শর্ট স্টোরি আছে সবকটা খুবই পাওয়ারফুল পার্টিসান ফিকশন সেকশনে। তার মধ্যে আমি পড়াবো তোবা তেক সিং বাই মান্টো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরি রাইটার অফ ইন্ডিয়া আই থিঙ্ক, অ্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড আই গেস, অ্যান্ড মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাইনাল সলিউশনস। সো লেট আস ইন্ট্রোডিউস উইথ দিস ম্যান, মানিক বন্দ্যোপাধ্যায়, born of a Bengali Brahmin family from 1896 to 1956. Bengali writer, novelist, regarded as one of the major figures of the 20th century Bengali literature. Shara jibon daritrer modhe ladai korechen, prothom jibon oto ta korenni karon baba ekjon settlement officer chilen, poroborti kale bhoyongkor daritrer modhe ladai korechen, bidhan rayer sarkar take alada kore pension er byabostha porjonto kore dey, mashe 100 taka ebong ekkalin 1200 taka deya hoy take. He was a Marxist, a known Marxist, practiced Marxism throughout his whole life, and for the first time in Bengali literature actually talked about those people who are marginalized, that are pashorekhayito samajer manushjon, those who are subaltern, jader golar kontoshor kendribhuto hoy na, kendre eshe pouchhoy na, taderke niye Manik Bondoshyay sara jibon likhechen. From 1908 to 1956, during a lifespan of 48 years, battling with illness and financial crisis, he produced 36 novels, ভাবতে পারছো 36 টা উপন্যাস লিখেছেন, and 250 short story, battling with his various illness, financial crisis. তার লেখা বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছেন পদ্মা নদীর মাঝি, the boatman of the river Podda, 1956, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, যদি কেউ সাহিত্যের ছাত্র হও পড়তেই হবে, দ্য পাপেট স্টেল, 1936, পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের, এবং পড়তে হবে শহরতলি, সুবারবিয়া, 1941, চতুষ্কোণ, দ্য কোয়াড্রিল্যাটারাল, 1948। মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও বিখ্যাত অনেক ছোট গল্প আছে, প্রাগৈতিহাসিক যদি কেউ পড়ে থাকো, আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক।
And we are introducing with our main author or writer, জন্ম ধুমকাতে, তোমাদের মানে তোমাদের বীরভূম থেকে খুব বেশি দূরে নয়, সাঁওতাল পরগনা বিহারের, 1908 ধুমকাতে জন্ম, 19 মে ব্রিটিশ ইন্ডিয়াতে কুরিন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। এবং বিকজ অফ হিজ ডার্ক কমপ্লেকশন, তার যেহেতু গায়ের রং খুব ডার্ক ছিল, তাই তাকে বাড়ির সদস্যরা কালো মানিক বা ব্ল্যাক ডায়মন্ড বলে ডাকত। সেখান থেকে মানিক কথাটা আসে, সেখান থেকে মানিক বন্দ্যোপাধ্যায়। His ancestral home was in Malopadia village in Vikrampur, Dhaka district, তার ancient home. His father, Sri Horihar Bandyopadhyay, was a sub-registered magistrate ছিল সেই সময়, who had been working in different parts of Deccan and Bengal, like Calcutta, Bihar, Tangail, Brahmanberia, বিভিন্ন জায়গায় তার বাবা কাজ করেছে। তার বাবা কিন্তু একজন তখনকার দিনে বেশ ভালো অফিসার ছিল। তা সত্ত্বেও কিন্তু তিনি মানে সারা জীবনই ভয়ঙ্কর দারিদ্রের মধ্যে কাটিয়েছেন। এবং আমরা দেখতে পাবো পরবর্তীকালে মানিক বন্দ্যোপাধ্যায় কেয়ারফুলি রিড মার্কস অ্যান্ড এঙ্গেলস অ্যান্ড বিকেম আ মার্কসিস্ট, একজন মার্কসিজমে বিশ্বাস করা মানুষে পরিণত হন। সারা জীবন বামপন্থী ছিলেন। হি বিকেম অ্যান অ্যাক্টিভ পলিটিশিয়ান অফ মার্কসিজম বাই জয়নিং দ্য কমিউনিস্ট পার্টি ইন ইন্ডিয়া ইন 1944 সালে তিনি ডাইরেক্টলি মার্কসিজম পার্টিতে জয়েন করেন। তাহলে আমি যদি মানিক বন্দ্যোপাধ্যায়কে আরেকটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে উনি অন্যতম তার বাংলার শ্রেষ্ঠ উপন্যাস 1936 সালে পদ্মা নদীর মাঝি এবং তারপরে পুতুল নাচের উপকথা ইতিকথা দুটি তিনি পাবলিশ করেন। 1937 থেকে 1939 সালের পয়লা জানুয়ারি পর্যন্ত বঙ্গশ্রী পত্রিকা, ফেমাস ম্যাগাজিন, যার তিনি সহ সম্পাদক ছিলেন, এডিটর ছিলেন, এবং তারপরে বিচিত্রা বলে একটা পত্রিকারও তিনি লিডিং পিরিয়ডিক্যাল, সেখানে তিনি প্রচুর শর্ট স্টোরি লিখতে আরম্ভ করেন মানিক বন্দ্যোপাধ্যায়। এবং 1948 সালে বোম্বাইতে অনুষ্ঠিত বঙ্গবাসী প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে তিনি যোগদান করেন। এবং অত্যন্ত ভগ্ন স্বাস্থ্য এবং আর্থিক অনটন এই সময় তার নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। 1954 তার এই শরীর, 1954-54 তার শরীর খুব খারাপ হয়ে যায়। সেই সময়কার বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় সবাই তাকে আর্থিক সাহায্যের জন্য তাকে আবেদন জানান। এবং পশ্চিমবঙ্গের সরকার, আমি যেটা বলছিলাম একটু আগে, তাকে 100 টাকা পেনশন দিতে শুরু করে এবং এককালীন 1200 টাকাও তাকে দেওয়া হয়। তখনকার দিনে 1200 মানে বেশ ভালো। 3 ডিসেম্বর 1956 নীলরতন সরকার মেডিকেল কলেজে তার মৃত্যু ঘটে। But this is the life story of Manik Bandyopadhyay, one of the greatest writer of the contemporary period. আমাদের মাথায় রাখতে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের life was marked by acute poverty and illness, his own life. But the জীবনের এই রিফ্লেকশন তার লেখার মধ্যে পড়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় tried to analyze the multidimensional facets of the social reality. এই সমাজের যে বাস্তব, সেই বাস্তবের যে বিভিন্ন স্তর, various realities of the society. এবং he also dealt with man's socio-psychological orientation, তার যে ভেতরে যে psychology, তার consciousness, চেতনা. And his fiction examines and investigates different problems confronting the social milieu. Social milieu means, তার milieu মানে MILIEU, milieu means environment, চারপাশের পরিবেশ নিয়ে তার লেখা ডিল করে। As I already told you that he was deeply inspired by the Marxist philosophy and Freudian principles of the psychoanalysis. I've discussed previously with you about the Freudian psychoanalysis. What is Freudian psychoanalysis? It is basically a tool of reading the mind, how to analyze the human mind. And Freud actually talked about various maps of mind throughout his life. He talked about the dynamic model of the mind. He talked about the economic model of the human mind. So basically, he divided the mind into three phases: id, ego, and the superego. Ami age tomader shonge discuss korechi. Id actually deals with our primeval feelings. Amader manusher je bhitorer je je kharap dikgulo shegulo deal kore id. And ego, ego is basically our projected personality. আমরা যা আমরা তাই, আমাদের নিজের কাছে আমরা যা আমরা তাই।
And superego is actually our human conscience. আমাদের বিবেক, আমাদের সমাজ যা শেখায় about the various social institutions. আমি কি এই ম্যাপটা তোমাদেরকে আগে কোনোদিন দেখিয়েছি? নিশ্চয়ই দেখিয়েছি, আই গেস। হ্যাঁ স্যার দেখিয়েছিলেন। এই গল্পে আমরা দেখব ইড ইজ অ্যাকচুয়ালি কন্টেনিং দ্য বেসিক ইম্পালসেস, আওয়ার সেক্সুয়াল ডিজায়ার্স, আওয়ার অ্যাগ্রেশন। এই গল্পে একটা পিম রয়েছে, তার মধ্যে সেগুলো আমরা প্রত্যেকটা দেখতে পারবো। একটা দালাল যে নারীদেরকে দেহ ব্যবসায় নিযুক্ত করার চেষ্টা করে। সুপার ইগো ইজ অ্যাকচুয়ালি আইডিয়ালস অ্যান্ড মরালস। আমাদের সোসাইটির সব থেকে উপর একটা সুপার ইগো, আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটি, আমাদের হসপিটাল, আমাদের সমস্ত সোশ্যাল ইনস্টিটিউশন যেগুলো তোমাকে শেখাবার চেষ্টা করে সেগুলো সুপার ইগো। আর ইগো হচ্ছে আমরা আমাদের কাছে যা। এই সুপার ইগো এবং ইডের মধ্যে মেডিটেট করার চেষ্টা করে। যদি আমরা এই আইসবার্গ দিয়ে এটাকে ইলাস্ট্রেট করার চেষ্টা করি, আইসবার্গের একেবারে তলার দিকে থাকে ইড, আর একেবারে ওপর দিকে থাকে আমি, আমার আমিত্ব, যেগুলো আমি সোসাইটিতে দেখাচ্ছি। আর সুপার ইগো ওপরে থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ওপর থেকে তোমরা দেখতে পাও আইসবার্গের এই অংশটা। কিন্তু আসলে এই যে কনস্ট্যান্ট কনফ্লিক্ট বিটুইন সুপার ইগো এবং ইড, এর মধ্যে কনস্ট্যান্টলি এর লড়াই চলছে, এর মধ্যে কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে, এই দিয়েই আমার আমিত্ব, আমার পার্সোনালিটি ডিফাইন্ড হচ্ছে। এই যে ফ্রয়েডিয়ান প্রিন্সিপাল অফ দ্য সাইকোঅ্যানালিসিসে স্ট্রংলি বিলিভ করতো মানিক বন্দ্যোপাধ্যায়, ইনস্টেড অফ ডিসক্রাইবিং দ্য ইডিলিক প্লেজার্স অফ দ্য লাইফ ইন দ্য রুরাল মিলু, তিনি কি করতে পারতেন? তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো পথের পাঁচালি লিখতে পারতেন, যেখানে একটা মাস্টার মশাই রয়েছে, যেখানে অপু রয়েছে, যেখানে দুর্গা রয়েছে, একটা ইডিলিক ভিলেজ, একটা প্যারাডাইসিয়াল প্লেজার, যেখানে মানুষে মানুষে সম্পর্কের বিষয়টা অত্যন্ত আমরা বলতে পারি যেটা আমরা সোসাইটিতে দেখার চেষ্টা করি। ইডিলিক মানে আমরা যাকে খুবই রং বেরং ভাবে প্রজেক্ট করার চেষ্টা করি, কিন্তু তা নয়। Instead of doing so, he felt content to describe the psychic predilections of and superior workings of the human mind. Bolo. Sir, বলছি subconscious এবং preconscious level একই। মানে সে যে ফ্রিউডের যে দেখালেন না যে ম্যাপটা, ওই মেন্টাল আইসবার্গটা, দা মেন্টাল আইসবার্গ যেটা দেখালেন ফ্রিউডের তৈরি, তো স্যার ওখানে আছে না প্রিকনসিয়াস লেভেলটা, স্যার ওটা কি সাবকনসিয়াস? বলছি কনসিয়াস, প্রিকনসিয়াস, আনকনসিয়াস হচ্ছে ফ্রয়েডের আগের মডেল, যেটাকে বলা হয় ইকোনমিক মডেল অফ দ্য মাইন্ড। পরবর্তীকালে এই ইকোনমিক মডেল অফ দ্য মাইন্ড কে ফ্রয়েড রিজেক্ট করে দেন। তিনি বলেন এই এই মডেলটা আমি ভুল বলেছি, বলে তিনি ডায়নামিক মডেল অফ দ্য মাইন্ড কে ইন্ট্রোডিউস করেন, ইড, ইগো, সুপার ইগো। আসলে এই কনসিয়াস, প্রিকনসিয়াস এবং আনকনসিয়াস কে তোমরা বলতে পারো কনসিয়াস মানে হচ্ছে ইগো, প্রিকনসিয়াস মানে হচ্ছে সুপার ইগো, আনকনসিয়াস মানে হচ্ছে ইড। কিন্তু ফ্রয়েড নিজে এই মডেলটাকে রিজেক্ট করেন এবং বলেন উনি ভুল বলেছেন, বলে এই নতুন নাম দিয়ে উনি পাবলিশ করেন। এটা প্রথম দিককার মডেল যেটা তিনি পাবলিশ করেন সাইকোপ্যাথোলজি অফ দ্য এভরিডে লাইফ তার বইতে। এটা নেক্সট পরবর্তীকালে যখন ইন্টারপ্রিটেশন অফ দ্য ড্রিমস এবং অন্যান্য লেখা লিখছেন তখন এই নেক্সট মডেলটা ইন্ট্রোডিউস করেন। ফলে দুটোকে এক বলা ঠিক হবে না, কিন্তু অনেকে বলে যে দেয়ার ইজ এ সিমিলারিটি বিটুইন কনসিয়াস লেভেল অ্যান্ড দ্য ইগো, প্রিকনসিয়াস লেভেল অ্যান্ড দ্য সুপার ইগো, আনকনসিয়াস লেভেল অ্যান্ড দ্য ইড, কিন্তু পুরোপুরি এক নয়। তার কারণ ফ্রয়েড বলেন ইড যেটা পুরোপুরি আনকনসিয়াস নয়, মানুষের সেক্সুয়াল ডিজায়ার, তার অ্যাগ্রেশন, তার ভায়োলেন্সের জায়গাটা খানিকটা কনসিয়াস লেভেলে, খানিকটা আনকনসিয়াস, খানিকটা সাবকনসিয়াস, সব কটা লেভেলই থাকে। পরবর্তীকালে আনকনসিয়াস কথাটা ফ্রয়েড রিজেক্ট করেন এবং সাবকনসিয়াস কথাটাকে ইন্ট্রোডিউস করেন প্রথমবারের জন্য। আনকনসিয়াস বা সম্পূর্ণ অচেতন বলে কিছু হয় না, সাবকনসিয়াস মানে হচ্ছে অবচেতন, বা ভালো বাংলায় যাকে বলা হয় মগ্ন চৈতন্য। মগ্ন মানে ডুবে রয়েছে, এটাকে তুমি দেখতে পাচ্ছ না, যে চৈতন্য তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার মনের কোনো একটা গভীর খানে রয়েছে। তোমার গভীর খানে একটা খারাপ মানুষ রয়েছে, তোমার যদি আফ্রিকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় 7 দিন, তাহলে তুমি হয়তো আস্তে আস্তে হায়না ধরে, বাঘ ধরে খাবে। একটা সোশ্যাল এক্সপেরিমেন্টই রয়েছে মানুষকে নিয়ে, যে মানুষ ক্যানিবাল হতে পারে কিনা, ক্যানিবাল মানে মানুষ নিজের মানুষের মাংস খেতে পারে কিনা। হ্যাঁ পারে, উইলিয়াম গোল্ডিং এর বিখ্যাত উপন্যাস
দ্য লর্ড অফ দ্য ফ্লাইস দেখানো হয়েছে, একটা বাচ্চা ছেলেকে একটা আইল্যান্ডের মধ্যে ছেড়ে দিলে কি ভয়ঙ্কর জিনিস হতে পারে, একে অপরকে মেরে অবশ্যই একে অপরের মাংস ভক্ষণ করতে পারে, সেটা আমাদের মধ্যেই রয়েছে, আমাদের মানুষের মধ্যেই একটা দেবতা হওয়ার ক্ষমতা রয়েছে, আমাদের মানুষের মধ্যেই একটা জন্তু হওয়ার পশু হওয়ার ক্ষমতা রয়েছে, সবই রয়েছে, এই নিয়ে আমাদের হিউম্যান মাইন্ড। বলো পরিষ্কার, নূপুর পরিষ্কার? হ্যাঁ স্যার পরিষ্কার, ঠিক আছে। ভেরি গুড। ফলে এই যে ভিলেজ লাইফের যে একটা সৌন্দর্য তাই নিয়ে কিন্তু লেখেননি, rather the stories often unravel the dark obscure and enigmatic aspects of the characters lives, choritrer bhetorer je ekta kalo jayga royeche dark obscure jeta choritro nijei jane na, enigmatic with mysterious aspects of the characters lives who often lead disturbed existence under the garb of the seemingly unruffled and peaceful reality. দেখে বলে মনে হতে পারে হয়তো একটা শান্তির জীবন কাটাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে খুবই ডিস্টার্ব, সাইকোলজিক্যাল ডিস্টার্ব। হি ডিস্টিংগুইশড হিমসেলফ অ্যাজ এ গ্রেট নভেলিস্ট ইন দ্য ট্র্যাডিশন অফ দ্য বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এন্ড শরৎচন্দ্র, এদের ট্র্যাডিশনে মানিক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়, কিন্তু এদের থেকে মানিক বন্দ্যোপাধ্যায় অনেকটাই আলাদা। হিজ ফিকশন ওয়াজ অ্যাবাউট দ্য অর্ডিনারি মেন অ্যান্ড দ্য উইমেন হু এন্ডিওর্ড এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেস ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স ইরা, আমাদের মতো সাধারণ মানুষজনকে নিয়ে তার উপন্যাস, অর্ডিনারি মেন অ্যান্ড উইমেন বাট হু এন্ডিওর্ড এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেস, যারা অদ্ভুত অসাধারণ পরিস্থিতির মধ্যে পড়ে গেছিল ইন্ডিপেন্ডেন্স সময়ে। কি অসাধারণ পরিস্থিতি? অ্যাবাউট দ্য পার্টিশন। ভাবো একদিন সকালবেলা উঠে তোমাকে বলা হলো পরমানন্দ বা গোলাপ তোমাদের কোনো বাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু দিস ল্যান্ড, তোমাদের এই জমির উপরে কোনো অধিকার নেই, এখান থেকে দূরে 500 কিলোমিটার দূরে বর্ডার টপকে তোমাকে কোনো একটা দেশে যেতে হবে, মোদের কোনো দেশ নাই, মোদের কোনো ভাষা নাই, সেখান থেকে মানুষ দেখে তাড়িয়ে দেওয়া হচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশে কেবলমাত্র একটা পলিটিশিয়ানদের ডিসিশনের উপর ভিত্তি করে। দ্য গ্রেট পার্টিশন অফ ইন্ডিয়া হচ্ছে, ফলে এই অর্ডিনারি মানুষগুলো, দ্য অর্ডিনারি কমন পিপল লাইক ইউ অ্যান্ড মি, দে আর নট রিমেইনিং দ্য সেম বিকজ দে আর এন্ডিউরিং এক্সট্রা অর্ডিনারি লাইফ, তারা অসাধারণ সার্কামস্টান্স এর মধ্যে দিয়ে অসাধারণ জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। কয়েকজন নারী যারা খুব সাধারণভাবে জীবন যাপন করত, এক ধরনের লাইফে সেটল, পরের দিন তারা স্ট্রেট গিয়ে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠছে, সঙ্গে কোনো বাড়ির ছাদ নেই, তাদের ছেলে মেয়ে কোথায় আছে তারা জানে না, অনেকে হারিয়ে গেছে পার্টিশনে, যে কজনকে নিয়ে আসতে পেরেছে কোনোভাবে এসছে একটা ওপরে পর্দা টাঙিয়ে, তারা শিয়ালদা বা হাওড়া স্টেশনে রয়েছে, কোনো ত্রিপদও নেই, বৃষ্টি পড়লে ভিজে যাচ্ছে। ফলে এই সিচুয়েশনে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা এইভাবে উঠে আসছে। অ্যান্ড হিজ রাইটিংস গেভ আস আ চান্স টু রিভিজিট সাম অফ দ্য মোস্ট হিরোইক ইয়েট ফরগটন ক্যারেক্টার্স অফ দ্য টাইমস, লেখার মধ্যে উই ক্যান সি সাম অফ দ্য মোস্ট হিরোইক, বিরাট সাহসিক একজন চরিত্র বাট ফর গঠন কিন্তু ইতিহাসের পাতাতে মনে রাখেনি, কারণ ইতিহাস মনে রাখে কেবলমাত্র রাজা রাজরাদের, পলিটিশিয়ানদের, আমাদের মতো সাধারণ অর্ডিনারি মানুষদেরকে ভুলে যায় ইতিহাস। অ্যাজ এ নভেলিস্ট হি ওয়াজ কনসার্ন উইথ দ্য চেঞ্জ দ্য রিলেশন বিটুইন কজ অ্যান্ড দ্য এফেক্ট, ক্রাইসিস অ্যান্ড রেজলিউশন, অ্যান্ড ওয়াজ নট মিয়ারলি কন্টেন্ট উইথ রেকর্ডিং অর subjective analysis of the historical event. He not actually talked about the subjective analysis of the historical event or the record, rather he was talking about the human relation, manusha manushe somporko, he was concerned with the change and the poriborton, the partition and the impact tiny, he was very much concerned. For the Manik Bandyopadhyay lekha সম্পর্কে আমরা জানলাম, মানিক বন্দ্যোপাধ্যায় লেখার স্টাইল নিয়ে আমরা জানলাম, এর আগে আমরা জেনেছি অ্যাবাউট দ্য পার্টিশন লিটারেচার, আমরা এবার জানবো ফাইনাল সলিউশন নিয়ে কয়েকটা বেসিক কথাবার্তা। আমরা টেক্সটের সামারি টেক্সট পড়তে পড়তেই পড়ব, আমরা খালি বেসিক ব্যাকগ্রাউন্ডটা জেনে ডাইরেক্টলি আমরা টেক্সটে ঢুকে যাব। সো ফাইনাল সলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্লেমড ওয়ার্কস অফ মানিক বন্দ্যোপাধ্যায়। The plot of the story revolves around an impoverished family that migrates to the West Bengal after the partition of India. So one of the greatest feature of the partition fiction is migration. Migration মানে কি? এক
একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে আসা, স্থানান্তর স্থানান্তর, স্থানান্তর জানে না কেন। তো এই ফ্যামিলি রাইট, এই ফ্যামিলি ইম্পোভারিশড ফ্যামিলি মানে হঠাৎ করে এসে সেটেল করেছে, নতুন করে তৈরি করছে, সেই ফ্যামিলির মাইগ্রেশন টু ওয়েস্ট বেঙ্গল ফ্রম দ্য ইস্ট বেঙ্গল আফটার দ্য পার্টিশন অফ দ্য বেঙ্গল, হুইচ টার্নিং দেম ইনটু ডিস্ট্রেসড হোমলেস ভ্যাগাবন্ডস অ্যানোনিমাস নন-ডেসক্রিপ্ট অ্যামং দ্য স্ট্রেঞ্জার্স। তাদের একটা প্রিভিয়াস আইডেন্টিটি ছিল, তাদেরকে এখন তার কোনো আইডেন্টিটি নেই, দে আর বিকামিং অ্যানোনিমাস, নামহীন কয়েকজন চরিত্র। অনেক মানুষ শিয়ালদা হাওড়া স্টেশনে এসে জড়ো হয় পার্টিশনের পরে, সেই নামহীন গোত্রহীন হোমলেস ভ্যাগাবন্ড যাদের বাড়ি নেই, কিচ্ছু নেই, উইদাউট এনি কাইন্ড অফ রুট, উইদাউট এনি কাইন্ড অফ হোম, দে আর কামিং স্ট্রেট ফ্রম দি ইস্ট বেঙ্গল ইন টু দি ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড দ্য স্টোরি ব্রিংস আউট দ্য টেলস অফ দ্য সাফারিং, molestation, rape and sexual violence quite common during the post-partition days. Ektu age eta bolchilam, the women of the Indian partition, they are actually the most or the greatest victim of the of this particular time, the greatest victim of this particular time, women. Karonta ki, because they are not only victimized by the political situation of the time, they are also being victimized by the patriarchal society because of the molestation, the rape, the sexual violence. এই গল্পের মূল চরিত্র মল্লিকা কেমন ভাবে এগুলো দ্বারা আক্রান্ত হবে তাই নিয়ে এই ফাইনাল সলিউশন। The story evidently works on the helpless state of a young mother. এই গল্পের মূল নায়িকা, main female protagonist মল্লিকা, who struggles to keep herself and her body unscathed in the face of the terrible events. কয়েকজন ধূর্ত লোভী বদমাইশ মানুষের হাত থেকে নিজের দেহকে এবং নিজেকে কেমন করে প্রোটেক্ট করতে হয় মল্লিকা সেটা জানে। তার সাহসের গল্প হচ্ছে দ্য ফাইনাল সলিউশন। দ্য স্টোরি আনভেলস ফাইনাল সলিউশন ইজ নট আ স্টোরি অফ সাম ভিলেজ পিপল কামিং টু দ্য সিটি অ্যান্ড লিভিং আনপার্টার্ড লাইভস, নো। এই গল্পের মধ্যে ডিস্টারবেন্স আছে, কারণ পার্টিশন একটা ডিস্টার্বিং ইভেন্ট। এই গল্প পড়তে পড়তে তোমার মনের মধ্যে দুঃখ হবে, তোমার মনের মধ্যে যন্ত্রণা হবে, তুমি মানুষগুলোর প্রতি ঘৃণাবোধ করবে, কারণ পার্টিশন ফিকশনের কাজই হচ্ছে তোমাকে ডিস্টার্ব করে দেওয়া। বলো স্যার, সিনিসিজম মানে কি? বলো স্যার, সিনিসিজম মানে হচ্ছে, হ্যাঁ বলছি আমি একটু পরেই বলবো সেটা, সিনিসিজম মানে হচ্ছে যখন তুমি যে কোনো বিষয়ে কনস্ট্যান্টলি তোমার সন্দেহ প্রকাশ করছো, তুমি কোনো বিষয়ে নিশ্চিত নয়, ইউ আর নট সার্টেন, ইউ আর অলওয়েজ আনসার্টেন। সিনিসিজম একটা ফিলোসফিক্যাল স্কুল যেটা প্রথম গ্রিসে শুরু হয়, সিনিসিজম বা স্কেপটিসিজম বলা হয়, যারা সন্দেহবাদ বলা হয় যাকে, সিনিসিজম, an inclination to believe that people are motivated by purely self interest. Skepticism বলে মানুষ কেবলমাত্র স্বার্থ দ্বারা পরিচালিত হয়। It's actually a school of the ancient Greek philosophy. Cynic বলে একটা স্কুলই রয়েছে গ্রিক ফিলোসফিতে, যারা সবকিছু নিয়ে প্রশ্ন তোলে, সবকিছু নিয়ে, মানুষ স্বার্থপর এটা ধরে নিয়েই, এই বেসিক প্রপোজিশনের উপরই ভিত্তি করে তারা এগোয়ে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পের মধ্যে অবশ্যই সিনিসিজম রয়েছে, ভয়ঙ্করভাবে রয়েছে, রয়েছে ডিফেন্সলেসনেস, নিজেকে ডিফেন্স ডিফেন্ড করতে পারছে না, চাইলেও পারছে না উইমেনরা, ডিকেইং হিউম্যান ভ্যালুজ, এমন সময় যখন মানুষের মূল্যবোধ আস্তে আস্তে ক্ষয়িষ্ণু ক্ষয়িষ্ণু মানুষের মূল্যবোধ, স্পিরিচুয়াল ডেসিকেশন, কোনো ধরনের স্পিরিচুয়ালিটি নেই, আধ্যাত্মবাদ ভেঙে পড়েছে, ডিস্ট্রাকশন অফ দ্য স্পিরিচুয়ালিটি, ব্রিংগিং আউট দ্য অ্যাবসার্ডিটি অফ দ্য হিউম্যান এক্সিস্টেন্স, মানুষের অস্তিত্ব আসলে অ্যাবসার্ড, মানুষ বাঁচার জন্য বেঁচে আছে, এই যে এক্সিস্টেন্সিয়াল স্ট্যান্স, এইটা নিচ্ছে ফাইনাল সলিউশন। কারণ পার্টিশন অফ বেঙ্গল অলরেডি তখন ঘটছে, বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার পরিষ্কার। বেশ, দ্য স্টোরি অ্যাকচুয়ালি ডকুমেন্ট মেক্স আস পারসিভ ফ্রম ক্লোজ কোয়ার্টার্স what Alok Bhalla calls, Alok Bhalla is a famous critic, amra the Kolkata Bishwavidyalaye Bhalla jokhon eshilen onake niye amake amar mone ache Jorashankar Thakur barite jawar obhiggota royeche, to Alok Bhalla is a famous partition critic, he calls the note of the utter bewilderment, the chaos, the insanity of the times when we fail out of the world of the human world of the languages, customs, rituals and prayers
into a bestial world of the hatred, rage, self-interest and frenzy. আমাদের যে মানুষের সভ্যতা এখানে কি কি আছে? We have a human world of languages, এখানে আমরা ভাষা রয়েছে, আমরা কমিউনিকেট করি, আমাদের কিছু কাস্টম রয়েছে, রিচুয়াল রয়েছে, আমরা দুর্গা পুজো পালন করি, আমাদের প্রত্যেকটা জীবনের প্রেয়ার হয়, আমরা প্রেয়ার করি ঠাকুরের কাছে, ঈশ্বর আমাদের রক্ষা করো। এই যে হিউম্যান ওয়ার্ল্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, কাস্টমস, রিচুয়ালস, প্রেয়ার, এগুলোর কিচ্ছু নেই, ভেঙে পড়েছে, ভেঙে পড়ে ইন্টু আ বেস্টিয়াল ওয়ার্ল্ড, মানুষ আর মানুষ নেই, পশু হয়ে গেছে। যেরকম একটা বাঘ একটা তার শিকার দেখলে, একটা হরিণ দেখলে তাড়া করে পাগলের মতো, খেতে চায়, খেয়ে নিজের পেটের জ্বালা মেটাতে চায়, সেরকম মানুষও মানুষকে ধরে খেতে চাইছে এই পার্টিশনের সময়। It's a world of the hatred, rage, ghina, rag, self-interest, shartho siddhi, frenzy, madness, paglamo. কয়েকজন বড় লোক মানুষ যাদের টাকা রয়েছে, তারা কেমন করে গরিব গুলোকে এক্সপ্লয়েট করবে, কেমন করে বিভিন্ন জায়গাতে তাদেরকে কোন জায়গাতে তাদেরকে লেবার করে নেবে, কোন জায়গায় তাদেরকে প্রস্টিটিউট করবে, এই আইডিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইটস অ্যাকচুয়ালি আ ওয়ার্ল্ড অফ দ্য আটার বিউইল্ডারমেন্ট, ভালো বলে কিছু নেই, ধ্বংসস্তূপের মধ্যে মৃত্যু প্রত্যাখ্যান করে দাঁড়িয়ে রয়েছে এই পৃথিবী। ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসপজেশন আর দ্য ক্রুশিয়াল পয়েন্টস অফ ডিসকাশন ইন দ্য ন্যারেটিভস অফ বন্দ্যোপাধ্যায়। ডিসপ্লেসমেন্ট মানে তুমি যে জায়গায় ছিলে সেই জায়গা থেকে তুমি ডিসপ্লেসড হয়েছো, অন্য জায়গায় চলে এসছো, অ্যান্ড ডিসপজিশন মানে তোমার কাছে কিছু নেই, তুমি সম্পূর্ণ আর্থিকভাবে শূন্য। So displacement and dispossession are the crucial points of discussion in the narrative. As Bandyopadhyay writes, even a few days back, one could see the forlorn dispossessed people spending their days and nights huddled together like herds of the cattle and goats in the shelter of a railway platform. Even a few days back, কয়েকদিন আগে দেখতে পারতো কয়েকজন মানুষ, the forlorn dispossessed people, যাদের কিছু নেই, forlorn মানে একাকী, disposes মানে কোনো কোনো সম্পত্তি নেই, spending their days and the nights, দিন রাত্রি কাটাচ্ছে, huddled together like herds of the cattle. Human beings are being compared with the cattle, মানুষের সঙ্গে পশুর, গবাদি পশুর তুলনা করা হচ্ছে, with cows, with goats, in the shelter of a railway platform. Railway platform এ ঘিঞ্জি জায়গাতে কোনো ভাবে বসবাস করার চেষ্টা করছে. That is the story of the partition. And contrary to the popular androcentric male discourse, androcentric মানে male centric, androcentric, মনে থাকবে, androcentric হচ্ছে মানে male centric, আর gynocentric মানে female centric, gynocentric means female centric. So androcentric male discourse on the partition history, পুরুষদের তরফ থেকে যে partition history, যে discourse তৈরি করা হয়, সেটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় না মেনে, হিজ স্টোরি অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টেড অন দ্য অবজেক্টিভ অফ এ ফেমিনিস্ট হিস্টোরিওগ্রাফি, ইন দ্য ওয়ার্ডস অফ দ্য জন ওয়ালরাক স্কট, ইট মেক্স উইমেন আ ফোকাস অফ দ্য ইনকোয়ারি, আ সাবজেক্ট অ্যান্ড অ্যান এজেন্ট অফ দ্য ন্যারেটিভ। মানে গল্পের যে মূল চরিত্র মল্লিকা, সে কেবলমাত্র একটা 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 আমরা বলতে পারি না, একটা নন পার্টিসিপেটিং এজেন্ট তা নয়, active agent, যে গল্পে পার্টিসিপেট করছে, পুরুষতন্ত্রের বিপক্ষে লুকে দাঁড়াচ্ছে, and he sees trying to deconstruct this androcentric male discourse of the power. পুরুষতন্ত্রের যে ক্ষমতার চক্রানি তার বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করছে এবং প্রতিরোধ তৈরি করার চেষ্টা করছে। The story captures the women's experience of the partition, which further delineates and reinterprets the significant turning point in the history. নারীর perspective থেকে পার্টিশন থেকে দেখানো হচ্ছে। এই গল্পের মধ্যে আছে সেক্সুয়াল অ্যাবিউজ, ডিফাইলমেন্ট, ডিসঅনার, প্রোফেনিটি। প্রোফেনিটি মানে হচ্ছে যে মানুষের ক্যারেক্টারের মধ্যে ইভিল রয়েছে, তার মধ্যে সেক্সুয়াল ইনস্টিংক্ট রয়েছে, প্রোফেনিটি। ভায়োলেশন অফ দ্য ডিগনিটি, ইন্ডিভিজুয়াল যে ডিগনিটি তাকে মানছে না, ট্রান্সগ্রেশন, আর কোয়েশ্চেন্স দ্যাট হিট দ্য রিডার্স হার্ড ইন দ্য কোর্স অফ ন্যারেটিভ। এই যে জিনিসগুলো প্রত্যেকটা রিডারকে মারছে, রিডারকে ধাক্কা মারছে, এটাই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের মেইন এম। মানে গল্প করতে গিয়ে যে জিনিসগুলো আমরা পাবো, সেই কি ওয়ার্ডস গুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপজিশন। ডিসপ্লেসমেন্ট মানে স্থানান্তর, ডিসপজিশন মানে কিছু নেই যার।
রিসেটেলমেন্ট, বাড়ি নেই, সেটেল করা যায় অন্য জায়গাতে, হোমলেসনেস, এখানে হোম হোমলেস তারা, আনএমপ্লয়মেন্ট, হাঙ্গার, স্টারভেশন, লেবার, মেমোরিজ, কমিউনাল ভায়োলেন্স, সাম্প্রদায়িক দাঙ্গা, এক্সপ্লয়টেশন, রিঅ্যালাইনমেন্ট অফ দ্য ফ্যামিলি, আমাদের পরিবারের যে সংজ্ঞা বদলে যাচ্ছে। অ্যালাইনমেন্ট মানে অন্যভাবে পরিবারকে আমরা দেখছি, কমিউনিটি অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি, ন্যাশনাল আইডেন্টিটি পর্যন্ত পাল্টে যাচ্ছে, রিফিউজি ক্যাম্প নিয়ে এই গল্প, রিহ্যাবিলিটেশন নিয়ে গল্প, রিহ্যাবিলিটেট করা মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে তাকে বেটার হ্যাবিটেটে পরিণত করা, কিন্তু তা এখানে করা হচ্ছে না। সেক্সুয়াল অ্যাসল্ট, জেন্ডার্ড সোশ্যাল হিস্ট্রি, এই নিয়ে এই গল্প। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক্স ভাইস চ্যান্সেলর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর সুরঞ্জন দাসের কথা অনুযায়ী, রায়ট একটা দাঙ্গা, আর রায়ট ইজ আ ট্রান্সফরমেটরি অ্যাজ ওয়েল অ্যাজ হিস্টোরিক্যাল ইভেন্ট, ঐতিহাসিকভাবে একটা ট্রান্সফরমেটরি ইভেন্ট, পরিবর্তন করে যায়, করে দেয় ইতিহাসের ধারাকে। ইট শেপস অ্যান্ড অল্টার্স পারসেপশনস অ্যান্ড অ্যাসপিরেশনস, মানুষের চিন্তা ভাবনার ধরনটাকে পাল্টে দেয় দাঙ্গা। পিপুল আর চেঞ্জড, কালকে একটা দাঙ্গা হলে তোমার পাশের মানুষটাকে তুমি চিনতে পারবে না। পিপুল আর চেঞ্জড, দেয়ার অ্যাটিটিউডস টু ইচ আদার চেঞ্জ। যারা আমরা একে অপরকে ভাই বলছি, যারা আমরা একে অপরকে মানুষ বলছি, ধৃধাতুর সঙ্গে যোগ করে, ময় প্রত্যয় যোগ করে মানুষ, মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, বরফের ধর্ম হচ্ছে ঠান্ডা করা, আগুনের ধর্ম হচ্ছে গরম করা, মানুষের ধর্ম কি মনুষ্যত্ব? সেই মনুষ্যত্ব থাকবে না। দ্য হিউম্যানিটি উইল বি কমপ্লিটলি টর্ন অ্যাপার্ট, উইল বি ডিস্ট্রয়েড বাই দিস ইভেন্ট, হিস্টোরিক্যালি ট্রান্সফরমেটিভ ইভেন্ট নোন অ্যাজ রায়ট। দ্য পিপল চেঞ্জড, দেয়ার অ্যাটিটিউডস টু ইচ আদার অ্যান্ড দেয়ার ওয়েজ অফ থিঙ্কিং অ্যাবাউট দেমসেলভস আর ট্রান্সফর্মড, নিজের সম্পর্কে ধারণা পাল্টে যাবে। দাঙ্গা মানুষের পারসেপশন পাল্টে দেয়। In the light of the above statement, one can easily apprehend the change that occurred in the lives of the people during a partition. Bhabo, ei partition e ekta manusher moner moddhe koto ta poriborton ashe. Phole ei golpo sei dhoroner manushjonder ke niye amra ei golpe besh koyek dhoroner charitro pabo. সেই চরিত্রগুলো আমরা এখানেই মানে দেখতে পাবো, কারণ যখন গল্পটা আমরা পড়বো, সেই গল্পটা পড়তে পড়তেই আমরা বুঝতে পারবো। খালি কয়েকটি ইম্পর্টেন্ট জিনিসপত্র একটু বলে দিই, বললে যে স্টোরির লাইনটা তোমাদের কাছে আরো পরিষ্কার করে ক্লিয়ার হয়, যাতে তারা তোমরা বুঝতে পারবে। ইন দ্য স্টোরি, মানিক বন্দ্যোপাধ্যায় ডিস্টিংক্টলি রিকলস দ্য ওভার আর্কিং এফেক্টস অফ দ্য পিস কমিটি, rehabilitation programs and the inhuman conditions of the refugee camps on the minds of the women survivors. ishomosto nari choritrota survive korte perechilo ei partition e tader moner moddhe refugee camp er je bhoyongkor sthiti sei sthitike samne anar chesta korche Manik Bandyopadhyay. It captures, agi bolechi, the ruthlessness, the intolerance and the manipulative nature of the exploiter, the money lender or the capitalist. taka ta debe amra dekhbo ei golper je একটা পিম, যে চরিত্র, যে ভয়ঙ্কর চরিত্র প্রমথ, এই প্রমথ বলে চরিত্রটা, তার যে একটা ভয়ঙ্কর দিক সেই চরিত্র এই গল্পের মধ্যে দেখতে পাবো। একদিকে প্রমথ আর একদিকে মল্লিকা। মল্লিকা ইজ আ ওম্যান হু উইল ইভেন্টুয়ালি চুজ প্রস্টিটিউশন টু ফিড আর লিটল সান, কম্প্রোমাইজিং অন আর সেলফ রেসপেক্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। সে প্রসিকিউশনকে চুজ করবে, কিন্তু কোনো একটা মুহূর্তে আমি দেখব সে প্রসিকিউশনকে ডিনাই করে আলটিমেটলি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, সে প্রমথর প্ল্যানকে ধ্বংস করবে। সেটা আমি আর পড়ছি না, কারণ পড়লে যেটা ঘটবে, গল্প করার যে টানটা সেটা নষ্ট হবে। ফলে এত দূর রেখে আমরা ডাইরেক্টলি গল্পের মধ্যে ঢুকে যাব। এত দূরের মধ্যে কোনো প্রবলেম রয়েছে? এনি কনফিউশন রিগার্ডিং দিস? না স্যার। কোন জায়গায় বুঝতে পারো নি এরকম কিছু? ভেরি গুড। না স্যার, ঠিক আছে স্যার। বেশ, তাহলে আমরা সরাসরি আমরা ডিসকাস করলাম অ্যাবাউট দ্য বেসিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি,
We have discussed about the partition fiction, discussed about the Manik Bandyopadhyay, and then the basic background of the story. এবার আমরা সরাসরি গল্পে যাব, একদিনে হবে না, কিন্তু আমরা দু একদিনের মধ্যে গল্পটা পড়ে, দু দিনের মধ্যে গল্পটা পড়ে শেষ করার চেষ্টা করব। The final solution by Manik Bandyopadhyay. Even a few days ago, one could see forlorn, dispossessed people spending their days and nights huddled together like herds of the cattle and the goats in the shelter of a railway platform. So at the very outset of the story, Manik Bandyopadhyay is creating an atmosphere, of the dispossessed people who don't have money in their pockets, who are homeless, who don't have even homes, who are spending their days and the nights huddled together. Dekho imagery ta dekho, huddled together. Jekhon mane cattle ekke oporke shoriye gobadi poshura thake sherokom bhabe in the shelter of a railway platform. So it's absolutely a chaotic and dismal picture of the partition. Then we are introduced with main female protagonist. Mollika's family had a place. একবারও কিন্তু পুরুষের নাম দিয়ে, সেই পুরুষের মানে মল্লিকার যে হাজবেন্ড ভূষণ, তার নাম দিয়ে কিন্তু তার ফ্যামিলি বলছে না, মল্লিকার ফ্যামিলি, বিকজ মল্লিকা ইজ আলটিমেটলি ফাইটিং দ্য স্ট্রাগল ফর হার ফ্যামিলি এন্ড নট দ্য মেল মেম্বার। সো মল্লিকার ফ্যামিলি হ্যাড আ প্লেস দ্য লেন্থ অফ আ স্প্রেড আউট ম্যাট্রেস, ভাবতে পারছো, যতটা ম্যাট্রেস বা যতটা তোমার তোমার যাকে বলে আর কি বেসিক্যালি মাদুর, যতটা জায়গা জুড়ে বিস্তৃত হতে পারে ততটা জায়গা জুড়ে একটা ফ্যামিলি রয়েছে। এভরিথিং এভরিওয়ান ওয়াজ স্কুইজড ইন দেয়ার, সবাইকে একদম নিগড়ে পিষে ফেলা হচ্ছে সেখানে, সেই পিষে ফেলে ওই ছোট্ট ম্যাট্রেসের মধ্যে সবাই আছে। মল্লিকা আর হাজবেন্ড ভূষণ, দেয়ার টু অ্যান্ড হাফ ইয়ার ওল্ড সান খোকন, খোকনের বয়স আড়াই বছর, সেই পার্টিশনের যন্ত্রণা ভোগ করেছে। And her widowed sister-in-law Asha, এই গল্পের যারা যারা চারপাশের চরিত্রগুলো, মল্লিকা একমাত্র মূল চরিত্র, বাকি ছোট্ট ছোট্ট চরিত্রগুলো সবাইকে আমরা চিনে ফেললাম। মল্লিকা ইজ আ ওম্যান, দ্য মেইন ফিমেল প্রোটাগনিস্ট, হাজবেন্ড ভূষণ, টু অ্যান্ড হাফ ইয়ার ওল্ড সান খোকন, এবং তার সঙ্গে রয়েছে তাদের ভূষণের যে ওন সিস্টার এবং মল্লিকার সিস্টার ইন ল আশা। তিন সুটকেস, বেডিং, বান্ডল, পটস এন্ড প্যান্স, মানুষও যেখানে, সুটকেসও তার পাশে, বেডিং ও সেখানে, বান্ডল ও সেখানে, অ্যাজ ইফ এভরিওয়ান ইজ বিং অবজেক্টিফাইড, প্রত্যেককে পায় পণ্যে রূপান্তরিত করা হচ্ছে, সেভাবেই পার্টিশন দেখেছে মানুষকে, মানুষকে মানুষ হিসেবে দেখেনি, কমোডিটি হিসেবে দেখেছে। বলো পরিষ্কার, এই যে ডেসক্রিপশন, এই যে কিওটিক ডেসক্রিপশন অফ দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম, আমাদেরকে একটা অন্য পরিবেশ নিয়ে যাচ্ছে, যেভাবে সাধারণভাবে একটা গল্প শুরু হয় সেই পরিবেশ কিন্তু নেই, মানুষের যন্ত্রণার কথা আছে এখানে। অ্যানাদার ডে হ্যাড ডন, নতুন নতুন আর একটা দিন হলো, অ্যাজ ইফ সেই একটা দিন হওয়া মানে কি, আ নিউ ডে সিম্বলাইজেস নিউ স্পিরিট, এখানে তা নয়, একটা নতুন দিন আবার হলো। পারহ্যাপস The sun has no option but to rise. Ekebare Beckettian, Samuel Beckett, famous Irish novelist and writer, jini porobortikale absurd natok likhechen, tomader semester 6 e waiting for guru tomader syllabus e ache, absurd natokar, jini jibon ke kebol matro din gona hishebe dekhen, the god has been transformed into a dot, godo, ishwar ekta bindute porinoto hocche, erokom o tai, perhaps na bolo স্যার বলছি, এখানে বলেন তিন সুটকেস, স্যার তিন সুটকেস মানে কি, মানে তিন মানে সুটকেস মানে টিনের তৈরি সুটকেস, টিনের তৈরি, আচ্ছা বেশ ঠিক আছে, টিনের মানে সুটকেস মেড আউট অফ টিন, মানে যেগুলো আমাদের বাড়িতে অনেক সময় পুরনো সুটকেস যেগুলো দেখা যায় যেগুলো বড় দামি নয়, টিন সুটকেস, টিনের টিনের বাক্স, টিনের বাক্স বেসিক্যালি। Perhaps the sun has no option but to rise. হয়তো সূর্যের কোনো অপশন নেই ওঠা ছাড়া, সূর্য উঠতে চাইছে না। Chasing away the night's shadows, or else why would darkness give way to the light in this cruel, ugly world?
সূর্যের তো কোনো অপশন নেই ওটা ছাড়া, চেজিং হবে দ্য নাইট শ্যাডোজ, রাত্রির যে ছায়াগুলোকে যেন সূর্য চেজ করছে, না হলে কেন, অর এলস ওয়াই ইউ ডার্কনেস গিভ ওয়ে টু লাইট ইন দিস ক্রুয়েল আগলি ওয়ার্ল্ড, না হলে ডার্কনেস এই পৃথিবীতে কেন, এই খারাপ পৃথিবীতে ডার্কনেস কেন আলো আসতে দেবে, কারণ সবই তো অন্ধকার, অন্ধকারের তো পৃথিবী। হ্যালো অর্পিতা, না তো কেন বলতো, কি বলছে, দাঁড়া দাঁড়া আমি একটু দেখি তাহলে, আমি তো মানে দেখিনি, আমি আমি দেখছি, দেখে তারপরে বলছি, ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করে দেখছি, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াতে। আমি একটু তাড়াতাড়ি পড়ি, একটা একটা তো কাজে আমাকে যেতে হবে, এক সেকেন্ড দেখে নিই, আমরা শেষ করে দিই। সো টুডে মল্লিকাস ফ্যামিলি হ্যাড নাথিং টু ইট, দ্য চাইল্ড হ্যাড বিন হুইম্পারিং সিন্স আর্লি মর্নিং, ইট ফেল ইন টু আ প্যাটার্ন অ্যাজ দ্য ডে অ্যাডভান্স। আজকে মল্লিকার যে ফ্যামিলি, তাদের কিছু খাওয়ার নেই, নাথিং টু ইট, দ্য চাইল্ড হ্যাড বিন হুইম্পারিং সিন্স আর্লি মর্নিং, সকাল থেকে চাইল্ডটা কাঁদছে, ইট ফেল ইন টু আ প্যাটার্ন অ্যাজ দ্য ডে অ্যাডভান্স, যতদিন যাচ্ছে তত তার মানে ওই কান্না চলছে, যতক্ষণ এই দিনটা চলছে। দ্য ড্রাউজি চাইল্ড উড স্টার্ট হাউলিং অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি টায়ার অ্যান্ড ড্রপ অফ এগেন। শিশুটা যার কাছে কোনো খাবার নেই, সে প্রথমে চেঁচামেচি করবে, হাউ হাউ করবে, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি টায়ার হয়ে আবার শুয়ে পড়বে, আবার ঘুমিয়ে পড়বে। আচ্ছা এত দূর আজকে আমি রাখছি, তার কারণ আজকে আমার একটা কাজ চলে এসেছে। কি বলছে, কি বলছো, বলছি আশাকে, কে আশা, আশা আশা আশাটা কে, আশা হচ্ছে সিস্টার ইন ল, মানে সিস্টার ইন ল মল্লিকা এন্ড সিস্টার অফ ভূষণ, মানে তাদের মানে ভূষণের সিস্টার, মানে তার বোন এবং মল্লিকা ননদ, মল্লিকা ননদ, ননদ, পরিষ্কার বলো, পরিষ্কার কিনা। বেশ, ফলে আমরা একটা পৃথিবী পেলাম, যে পৃথিবীতে মানুষ রেলওয়ে প্ল্যাটফর্মে শুয়ে আছে, যেখানে মানুষের মূল্যবোধ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এই পৃথিবীতে ন্যাচারালি সে সবারই কথা, এবং যেখানে একদিন দিন থেকে রাত, রাত থেকে দিন রুটিনের মতো হচ্ছে। এবং এরপরেই আমরা গল্পের যে আমাদের যে পিম, যে খুবই একজন দালাল এবং খারাপ একটা চরিত্র প্রমথ, তাকে আমরা এরপরে দেখতে পাবো, তো সেটা আমরা পরের ক্লাসে রাখছি, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার, আমি রেকর্ডটা অফ করছি।